Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা রাজশাহীর পক্ষ থেকে আলিম প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য সাধারণ গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য ফিকা দ্বিতীয় পত্র বিষয়ের ফারায়েজের একটি মাসলার আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা ছাত্রছাত্রীরা যেখানে আসো আশা করছি আল্লাহর রহমতে ভালো আসো এবং এই ভিডিও ক্লাসটি দেখছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ফারাইজের এই মাসলাটি 2013 সালের 12 নম্বর প্রশ্ন, 2013 সালে 12 নম্বর প্রশ্ন এটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এসেছিল। আমি এই মাসলাটির বিবরণ বোর্ডে লিখেছি। দেখো, একজন লোক পিতা স্ত্রী পুত্র এবং মাকে রেখে মারা গেছে, কিছুদিন গেলে স্ত্রী মারা গেছে, তার পুত্র কন্যা এবং মাকে রেখে, তারপরে কিছুদিন গেলে এই পিতা মারা গেছে, তার কন্যা স্ত্রী এবং পরিমাত্র বোনকে রেখে। এবার এই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কিভাবে বণ্টিত হবে সেই বিষয়টি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এবার আমরা প্রথমে দেখি, তোমরা যে যেখানে আসো খাতা এবং কলম নিয়ে বসতে হবে। দেখো, পিতা স্ত্রী পুত্র এবং মা, তো পিতা কত পাবে? পিতা পুত্র আছে, এই জন্য পিতা পাবে 1/6, স্ত্রী পাবে হলো 1/8। এই 8 আর 6 দুটাই মাসাল দিয়ে বলা হয়, মাসালা হবে 24। এই 24 মাসালা হলো 24 কে এখন 1/6, মা পালে তাহলে কত হবে? 4, আর পিতা 1/6, 4, স্ত্রী পাবে 3, আর 1/3, তাহলে এখানে 3 দেওয়া হবে, কত হলো? 4, 3, 8, 4, 8, 3, 11 হলো। তাহলে 24-এর মধ্যে 11 বাদ গেলে থাকে হলো কত? 13। এই 13 পুত্র হবে, হ্যাঁ 13 পুত্র হবে। এবার এই 4, 8, 13, 17, 20, 28, 29, এখন মারা গেছে হলো স্ত্রী, এটা মরা, স্ত্রী স্বাধীন, এই হাতে আনছে আমরা লিখতে হবে, এটা হাতে হাতে হলো মাসের 3। এবার এই স্বাধীন মরার সময় কাকে রেখে গেছে? স্বাধীন মরার সময় রেখে গেছে এক পুত্র এক কন্যা আর এই স্বাধীনার মাকে। এখানে পুত্র খুশি, কন্যা সখীরা আর মা হলো ফুলিরা, তাহলে কি হবে? পুত্র কন্যা মা, তাহলে এইখানে শুধুমাত্র মায়ের তাদের গুরু তাদের দুজন হলো জাগারে মিস্তু হাতে পৌঁছাই যাই নে, অর্থাৎ এরা কন্যা 1 আর পুত্র 2 এভাবে বর্তন করে নিতে হবে। তার মাসলা হবে কত? মাসলা হবে 6, মাসলা 6 মাসলা হলো। এখন 6 মাসলার 1/6 মা, 1/6 দিলে 1 পাবে, থাকে 5 থাকছে এই 6-এর মধ্যে, এই 1 বিয়োগ করলে থাকে 5, এই দুই জনের মধ্যে ভাগ হয় না। তো এখন আল্লাহ তাআলার বিধান হলো বিজাকারে মিসকু হাজেল উসা ইয়াই নে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের
পুত্র এবং কন্যা যদি অংশীদার হয় তাহলে পুত্র পাবে পূর্ণ এক আর দুই কন্যা পাবে পুত্র সমান। তাহলে আমরা হারাদের ভাষায় সহজ করে নেওয়ার জন্য আমরা বলছি কন্যা এক আর পুত্র দুই, কন্যা এক পুত্র দুই, এভাবে তারা বন্টন করবে। তাহলে কন্যা যদি এক হয় আর পুত্র দুই হয় তাহলে তিন হচ্ছে, তিন দেয় তাসি করতে হবে, তাসি তাহলে কত হচ্ছে আঠারো। এখন আঠারো হয়ে গেল, এই আঠারো একের ছয় পাবে হলো এই মা, একের ছয় পাবে মা, তাহলে তিন ছয় আঠারো তিন। এবার থাকছে কত, আঠারো মধ্যে তিন গেলে থাকে পনেরো, পনেরো কে তিন যা ভাগ করলে কন্যা পাবে হলো পাঁচ আর এবার দেখো যখন পুত্র এবং কন্যা থাকে তখন পুত্র যা পায় কন্যা তার অর্ধেক পায়, এটা হলো আল্লাহর বিধান। তো এবার অর্ধেক পাইছে কিনা, কন্যা পাইছে পাঁচ আর পুত্র পাইছে দশ, তাহলে কি হলো মানে কন্যার ডবল পাইলো পুত্র। এদের নাম হলো পবিত্র কোরআনের ভাষায় রিজাকারে মেস্তু হাজেল উনসাইয়াইনে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে বন্টন পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এবার এখানে আঠারো আর তিনের মধ্যে সম্পর্ক হলো দাদা কুল, দাদা খুল লিখতে হবে, তাহলে তিন দাদা খুল বলা হয় এমন দুইটি, এমন দুইটি সংখ্যার মধ্যকার সম্পর্ককে দাদা খুল বলা হয় যাদের একটি দ্বারা আরেকটি আরেকটি নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এখানে তিন আসার এখানে আছে আঠারো, আঠারো তিনটা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগ শেষ থাকবে না। তাহলে কত হবে এখানে ভাগ করা শেষ তিন ছয়, ছয় এইখানে গুণ করে দিতে হবে, তাহলে কত হবে ছয় যা যখন গুণ করা হবে তখন আর গুণ করা হবে একশত চুয়াল্লিশ। এবার ওই ছয় এদেরকে তার ভাগ করতে ছয়টা আসলো, এই ছয় দিয়ে উপরে প্রাপ্ত অংশ সকলকে গুণ করতে হবে, তাহলে এখানে ছয় হলে চার ছয় চব্বিশ হবে, এখানে ছয় তেরো আঠাত্তর হবে, আঠাত্তর আর চার ছয় এখানেও চব্বিশ হবে। এবার মারা গেল কে, এবার মারা গেছে হলো বলছে যে তারপরে মাতা মাতার আবু পিতা মারা গেছে, আন আন জাউজাতিন ওয়া বিনতিন ওয়া উখলে আবি, তাহলে কি হলো এই পিতা মারা গেছে এই যে মৃত্যু দাঁড়াতে দিয়া আমি বলতে নিশ্চিত যাতে করে চিহ্নিত করা যায়। এবার মারা গেল পিতা রইস, হাতে আসল কত সম্পত্তি পাইছিল হলো চব্বিশ, চব্বিশ নিয়ে সে মারা গেছে, চব্বিশ নিয়ে সে মারা গেছে। দেখুন এই চব্বিশটা চলে আসলো সেখানে, এবার এখন এই রইস পিতা মারা দেওয়ার সময় আবার স্ত্রী একটা রেখেছে, বইমাত্র বোন রেখেছে আর কন্যা রেখেছে, একজন কন্যা স্ত্রী বইমাত্র বোন তিনজন ওয়ারিস রেখে ওই রইস মারা গেছে। তাহলে ওর সম্পত্তি বন্টন কি হবে, তাহলে কন্যা থাকলে স্ত্রী পাবে এক অষ্টমাংশ, আর হলো বইমাত্র বোন কন্যা থেকে আসবা, আর বই হলো কন্যা হলে একের দুই, তাহলে একের দুই দেখে দেখাও একের দুই জোর স্ত্রী হলে একের আট, একের আট, তাহলে দুই আর আটের লসাগু হলো কি হয় আট, মাত্র আট হলো। এবার এই আটের একের আট যদি দেওয়া হয় তাহলে স্ত্রী পাবে এক, আর একের দুই আটকে যদি একের দুই দিয়ে ভাগ করা হয় তাহলে এবার এই পাবে চার, মানে অর্ধেক, তাহলে কত হলো চার আর এক পাঁচ, তার তিন থাকছে তিন পাবে বই মাত্র পাঁচ। এবার এই আট আর চার চব্বিশের মধ্যে এই আট আর চব্বিশের মধ্যে সম্পর্ক এটাও দাদা খুব তো দাদা খুব বললাম এর আগে যে এমন দুইটি সংখ্যার মধ্যকার সম্পর্ককে তাদাফুল বলে যে দুইটি সংখ্যার একটি দ্বারা আরেকটি নিঃশেষে বিভাজ্য হয়। এখানে দেখা যাচ্ছে এখানে আট আসে এখানে চব্বিশ, চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তিন আসছে চব্বিশ, মিলে গেল ভাগ মিলে গেল, তাহলে এইখানকার ভাগ ফল যেটা আসবে তারা এদের নিয়ম হলো
যে হাতের ভাতখন বা ভাতের কুঠুক যেটাই আসুক সেটা তার নিচে গুলি করতে হবে, আর মাস্টার ভাতখন বা কুঠুক যা আসবে তার দেওয়া উপরে যতগুলো জীবিত ওয়ারিশ আছে সবাইকে ভাত গুণ করতে হবে এবং ওই সংখ্যাটা মূলমাত্রাকে গুণ করতে হবে। এটা হলো নিয়ম। তাহলে আমরা এখন দেখছি আর যে চব্বিশকে ভাগ করতে কত হয়, তিন হয়, তিনটা থেকে গুণ করলে হলো নয়, আমরা দেখছি যে জীবিত ওয়ারিশ এবং তাদের প্রাপ্ত অংশ, এখানে লিখছি জীবিত ওয়ারিশ এবং তাদের প্রাপ্ত অংশ। ওয়ারিশ তারপরে রাশেদা 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 পাইছে চব্বিশ, তারপরে বসিষ্ঠ দশ সকিনা 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 পাইছে হলো পাঁচ, ফজিলা পাইছে হলো তিন, পাইছে বারো, ফরিদা পাইছে তিন, ফরিদা তিন, শিউলি শিউলি নয়। এবার যোগ করে দেখি কি হচ্ছে, আর তার বারো বারো আর পাঁচ সতেরো, সতেরো আর তিন বিশ, বিশ তিন বাইশ, বাইশ আর তিন, বাইশ আর তিন পঁচিশ, পঁচিশ পঁচিশ আর নয়, পঁচিশ আর নয় কত, চৌত্রিশ, চৌত্রিশকে চার আর থেকে তিন, তিন চার তার পাঁচ, পাঁচ আর দুই সাত, সাত সাত চৌদ্দ। এই যে তাহলে বোঝা গেল যে মাত্রাটির উত্তর হতো একশো চল্লিশ, মাত্রাটির উত্তর হতো একশো চল্লিশ। আমি আবার বলছি, তোমরা ছাত্ররা যেখানে আছো আবার মিলিয়ে দেখো যে মাত্রা ঠিক আছে কিনা। কোন এক ব্যক্তি তার স্ত্রী পিতা পুত্র মাকে রেখে মারা গেল, তার কিছুদিন গেলে পারা গেলে তার স্ত্রী মারা গেল তার পুত্র কন্যা এবং মাকে রেখে, তার কিছুদিন পরে মারা গেল পিতা তার স্ত্রী কন্যা এবং বইমাত্র বোনকে রেখে মারা গেল। তার সম্পদ কিভাবে বণ্টিত হবে সে সবটি আমি এখানে করেছি এবং মাসলাও করেছি। আশা করছি মাসলাটা সঠিক হবে আমার বিশ্বাস। তোমরা তারা দেখে আসো মাসলাটি একটু দেখে নাও, আমি আবার তোমাদেরকে বলছি, আবার বলছি যে এইখানে পিতা স্ত্রী পুত্র মা, পিতা পুত্র স্ত্রী, পিতা পুত্র স্ত্রী মা চারজন ওয়ারিশ, পিতা এক ষষ্ঠাংশ, স্ত্রী এক অষ্টমাংশ, মা এক ষষ্ঠাংশ, তাহলে এক ছয় আর হলো এক আট,
এরপরে থাকছে শুধুমাত্র আসাবা এখানে পুত্র তো এই এক দুই তিন তিনজনকে যখন বংশ দেওয়া হয়ে গেল দেয়া যা থাকলো তার অবশিষ্ট সব সম্পদ গুলোই পাবে পুত্র পুত্র বসির কন্যা সুবিধা আর মা খুদিরা এই তিনজন ওয়ারিস রেখে এই সাদেকা নামের মহিলা মারা গেছে এখন তার অংশটা বন্টন করতে হবে বন্টন করতে গিয়ে দেখা যাচ্ছে যে পুত্র কন্যা মা এই তিনজন ওয়ারিসের মধ্যে শুধুমাত্র এই মা দাবি পুরুষ এখানে এখানে দাবি পুরুষ হলো শুধু মা মা পাবে ছেলে মেয়ে থাকলে মা এক ষষ্ঠাংশ পায় তো এক ষষ্ঠাংশের ছয়টা মাত্রা করা হয়েছে এই যে ছয় এই মাত্রা ছয় ছয়ের এক একের ছয় ছয়ের একের ছয় অংশ হলো এক দেওয়া হয়েছে এখন সংখ্যা থাকছে সম্পদ থাকছে পাঁচ পাঁচ এই দুইজনের মধ্যে ভাগ হয় না এখন ফারায়েজের দাসির নিয়ম অনুসারে এই নেই অর্থাৎ এক দুই কন্যা সমান এক পুত্র দুই কন্যা সমান এক পুত্র তাহলে কন্যার অর্ধেক অর্ধেক হচ্ছে আর পুত্র এক হচ্ছে তো এটা তো ফারায়েজের বন্টন করা সম্ভব নয় এই জন্য আমি এটা ধরে নিয়েছি যে কন্যা এক পুত্র দুই কন্যা এক পুত্র দুই এই হিসাবে বন্টন করতে হবে তাহলে কন্যা যখন এক হবে পুত্র যখন দুই হবে তখন এদের মাথা পিছু সংখ্যার হার হবে কত তিন তিন দিয়ে এই সব থেকে গুণ করলে আঠারো হয় এই আঠারো এখন মূল মাসলা হইল এই আঠারো মূল মাসলাকে আমরা ছয় দিয়ে ভাগ করলে মাথা পাবে হল তো তিন তিন দেওয়া হয়ে গেল এখন থাকছে তিন দিয়ে বাদ দিয়ে থাক তিন বাদ দিলে এই আঠারো বুঝে তিন বাদ দিলে থাকে হলো পনেরো এই পনেরোকে আবার তিন দিয়ে ভাগ করতে হবে ওই যে তিন সমষ্টি হচ্ছে হলো তিন এই তিন দিয়ে যখন আবার ভাগ করা হয় তাহলে কন্যা পাবে পাঁচ আর পুত্র পাবে দশ তাহলে গেল মানে কন্যা যা পাবে পুত্র তার ডবল পাবে ডবলই পাচ্ছে কন্যা পাচ্ছে পাঁচ আর পুত্র পাচ্ছে দশ এবার এখানে মাসালাতে হয়েছে আঠারো আর হাতে সংখ্যা হচ্ছে তিন আঠারো এবং তিনের মধ্যে সম্পর্ক হলো তাদাপুর এবার এই ছয় নিয়ে প্রাপ্ত অংশ যত আছে সত্য ভাগ করে গুণ করতে হবে এখানে একচল্লিশ হলো এবার হলো এই ছয় চব্বিশ তিনি আগে মারা গেছেন এই জন্য উনি পাইলেন না এখানে একশো তেরো ছয় আটাত্তর তিনি পাইলেন আটাত্তর তিনি গিয়ে চার ছয় চব্বিশ চব্বিশ পেয়ে গেলেন বাস এবার মারা যাচ্ছে হলো এই যে পিতা পিতা মরার সময় স্ত্রী কন্যা এবং বৈমাত্র বোন স্ত্রী কন্যা বৈমাত্র বোন রেখে মারা গেছে এখন মাসা কত হবে তো স্ত্রী হলে একের আট আর কন্যা বৈমাত্র বোন বৈমাত্র বোন কন্যার সঙ্গে আসাবা বৈমাত্র বোনের ছয়টা অবস্থা বৈমাত্র বোনের সাতটা অবস্থা বৈমাত্র বোনের সাতটা অবস্থা তার মধ্যে একটা অবস্থা আছে যে কন্যার সঙ্গে আসাবা হবে এ চালুন খাওয়াতে মাল বাড়াতে আসাবা তান আল্লাহ রাসুল বলছেন যে তোমরা কন্যাদের সঙ্গে বোনদেরকে আসাবা বানাও এই হাদিসের ভিত্তিতে সকল প্রকার বইনে কন্যার সঙ্গে আসাবা হয় সেই হিসেবে এখানে বইমাত্র বইলেও কন্যার সঙ্গে আসাবা হবে সুতরাং শুধু জামিন পুরুষ হচ্ছে এখানে একজন মা মানে স্ত্রী 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 হয়ে একষ্টমাংশ একষ্টমাংশ যদি হয় তাহলে তার সর্বনিম্ন মূল মাত্রাসটা হলো আট কন্যা হলো একের দুই অংশ একের দুই অংশ আর স্ত্রী হলো একের আট অংশ একের দুই আর একের আট যখন যোগফল করা হয় তখন তার যোগফল আটই হয়
বন্যা পাচ্ছে হলো চার আর স্ত্রী পাচ্ছে এক, তাহলে পাঁচ চলে গেল, বাকি থাকে তিন। তিন এক বন্যাকে দেওয়া হয়, বই পাত্র বইকে দেওয়া হয়, বই পাত্র বই কেন অবশিষ্ট বলো বন্যার সঙ্গে আসা হওয়ার কারণে পেয়েছে। এবার এই আট আর হলো একটা চব্বিশ, এই আট চব্বিশের মধ্যে সম্পর্ক হলো তাদাকুল, যে তাদাকুলের কথা আগে বলেছি তাদাকুল। এবার এখান থেকে যে সংকট আসতেছে ফাঁকফল আসছে, সেই ফাঁকফল থেকে দূর করতে হবে। এটা আসতে হলো তিন আটশো চব্বিশ তিন তিনকে নয়, তিন আটশো চব্বিশ তিন একটি তিন, তিন আটশো চব্বিশ তিন তিন চার বারো। এবার সমস্ত মাত্রা বন্ধন করে দেখা গেল যে জীবিত ওয়ারিশগণ এবং তার প্রাপ্ত অংশটা এই যে মুফিদ আটাত্তর পাইছে, রাজিদ আসছে চব্বিশ, বসির পাইছে দশ, সুদিনা পাইছে পাঁচ, ফজিরা পাইছে তিন, জয়নব পাইছে বারো, ফজিরা পাইছে তিন, আর শিবি পাইছে নয়। এবারে যোগ করতে দেখা গেল একশো চুয়াল্লিশ হয়ে গেছে, একশো চুয়াল্লিশ হয়ে গেল। এই একশো চুয়াল্লিশ মূল এখানে মুনা সাকা হচ্ছে একশো চুয়াল্লিশ, উত্তর একশো চুয়াল্লিশ লিখতে হবে, উত্তর উত্তর লিখতে হবে একশো চুয়াল্লিশ, উত্তর এই একশো চুয়াল্লিশ উত্তর দ্বারা লিখবার। এভাবে যদি কোশ্চিন আসে তাহলে আশা করছি যে একটা নম্বরও কাটা যাবে না। তো তোমরা যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ভিডিও ক্লাসটা ভালো করে দেখো। আর যদি কেউ বুঝতে না পারে তাহলে এই যে নাম্বারে কল করবে, জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ফোর জিরো নাইন ওয়ান, জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ফোর জিরো নাইন ওয়ান, এই নাম্বারে কল দিয়ে আমার জিজ্ঞেস করো, ইনশাল্লাহ তোমাদেরকে আরো পরিষ্কার করে আবার বলতে পারবো আশা করছি। তো আজকের মতো এই আলোচনায় শেষ, তারপরে দিনে তারপরের দিনে আমরা 2015 সালের 12 নম্বর মাসলা আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, তোমাদেরকেও আল্লাহ তারা সুস্থ রাখুন, আমাদেরকে সুস্থ রাখুন, করোনা ভাইরাস থেকে আল্লাহ তারা আমাদের সবাইকে বাঁচান, পরবর্তীতে যেন আমরা তোমাদের সাথ কাছে পাই এবং আমরা আমি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে দেখাবো, তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারি এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়টা আরও সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ হাফেজ।